প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আবারও আমাদের বিকেল মিডিয়াতে লন্ডন প্রবাসীর মাসুদ ভাইয়ের টুর্নামেন্টের পরে আমরা একটা নতুন গেমের আয়োজন করেছি। অনেক সুন্দর একটি গেম হবে, কারণ বাংলাদেশের মধ্যে অনেক নাম করা প্লেয়ার এবং যাকে আজকে দেখেছি তিনি ব্রাহ্মণবাড়িয়া সেরা প্লেয়ার এবং এলাকার চ্যাম্পিয়ন প্লেয়ার। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিকেল মিডিয়াতে, জহির ভাই। সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের এই গ্রাম জগতের রাজা কিং মুচি ভাইয়ের সাথে, তিনি খেলে থাকেন, আপনারা তাকে মিডিয়াতে অনেক দেখেছেন, আমার এই শ্রদ্ধার বড় ভাই লাল বড়। দর্শক শ্রোতা, আমরা একটা সুন্দর পরিবেশে খেলাধুলার আয়োজন করেছি, আমাদের একটি আশা আছে আপনারা ছোটকালে যদি কেউ খেলে থাকেন, যে প্রবাসী ভাইয়েরা আছেন, আমার একটি জিনিসই চাওয়া আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর একটি কথা, আপনারা যদি এই ছোটো ভাইটিকে ভালোবেসে একটি টুর্নামেন্ট দেন, তাহলে এই মিডিয়াটি হয়তো একটু অনেক দূরে এগিয়েছে, আরও আগাবে। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ যারা খেলাধুলা ভালোবাসেন, যাদের একটি ছোটোখাটো টুর্নামেন্ট দিতে পারবেন, প্রবলেম হবে না, তাদের কাছে আমার চাওয়া আপনারা প্লিজ একটি টুর্নামেন্ট দেন, আপনাদের নাম এই মিডিয়ার মাধ্যমে প্রচার হবে, তা না আপনারা খেলাপ্রেমী খেলাধুলাকে ভালোবেসে খেলা দেবেন। আমি এটি আশা করছি, আমি খেলা দিয়ে চলে যাচ্ছি, আপনারা সুন্দর একটি খেলা হবে, তারা দুজন অনেক বড় মতো খেলাটি দেখেন। আমি টস করার জন্য লালবাবু ভাইকে অনুরোধ করছি। যাই হোক, টসে মনে হয় জহির ভাই জিতে গেলেন, তো আমরা কথা বলবো না, শুধু খেলাটি দেখি। দর্শক শ্রোতা, আজকে প্রবাসী ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, যাই হোক খেলার ধারে সম্পর্ক হয় তারা হ্যান্ডশেক করে নিলেন, ভালো লাগলো আমাদের, সেটা সুন্দর একটি খেলা উপহার। কথা বলবো না, তাদের স্ট্রাইক করা, তাদের মায়ের ভঙ্গিমা, তাদের খেলা কেমন করে দুটি মাঠে মারে ফালায় এবং ডিফেন্স উঠানো সবই আপনারা দেখতে পারবেন, আশা করি সুন্দর একটি খেলা দেখতে পাবেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি খেলাধুলা, ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি খেলাধুলাকে ভালোবেসে আমার সাথে যোগাযোগ করে তিনি এসেছেন, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তার নাম জহির ভাই, এবং আরও একটি প্লেয়ার আপনাদের মতো উপস্থিত, সে বরিশাল থেকে রাসেল, তার খেলাও দেখেছেন, তিনি আমার সাথে যোগাযোগ করেছেন যে রাজীব ভাই দুটিকে ভেবেছি আমি আবার করতে চাই। সুন্দর একটি ফিনিশিং ছিল, চোদ্দটি পয়েন্ট ঘুরে গেল, তার খেলা আপনারা দেখতে পাবেন। খেলছেন আমাদের বাবু ভাই, সুন্দর খেলছেন, তার স্টাইল সুন্দর মেরেছেন, ডিফেন্স করে দিয়ে যেন ইয়ার না হলে সিট আবার পাওয়া যায়। দর্শক শ্রোতা, আমরা বলছি একটা মিডিয়া করেছি, আপনারা সেই মিডিয়ার কাজ অনেক দূরে নিয়ে গিয়েছেন, যারা অনেক গ্রামপ্রেমী ছোটোকালে খেলছেন, প্রবাসী ভাইয়েরা আছেন, তারা বাংলাদেশ থেকে অনেক দেশে আছেন, সারা ছড়িয়ে আছেন, বলতে চাচ্ছি যে আপনাদের যদি প্রবলেম না হয় তাহলে
এই খেলাধুলাকে ভালোবেসে আমাদেরকে ভালোবেসে প্লিজ ছোটো খেলো টুর্নামেন্ট দিলে আমরা উপকৃত হই, আমরাও ভালো থাকি। যাই হোক প্রথম থেকে তারপর বা দুটি পয়েন্ট নিয়ে এগিয়ে দিলে সুন্দর খেলছেন আমাদের ভাবু ভাই, দুটি পয়েন্ট নিয়ে এগিয়ে দিলে মিডিয়াকে ভালোবেসে অনেক দূরে নিয়ে গিয়েছে। আমি যাচ্ছি আপনারা আমাকে ভালোবেসে মিডিয়াকে ভালোবেসে খেলাধুলাকে ভালোবেসে অন্য কোথাও সময় না দিয়ে খেলাধুলার সাথে থাকতে পারি, সেই জন্য আপনাদের সাবস্ক্রাইব শেয়ার প্রয়োজন অবশ্যই করে দেবে। এবং যারা প্রবাসী ভাই আছে বিদেশে আছে তাদের কাছে আমার হ্যাঁ চাওয়া আছে, অবশ্যই চাওয়া কেন থাকবে না, মিডিয়াকে করেছে অবশ্যই আশা আছে, চাওয়াও আছে আপনাদের কাছে। আপনারা কেউ যদি এইরকম টুর্নামেন্ট দিতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের খুশি, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, কোনো প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো কিছু আমরা তুলে ধরতে পারবো। আপনারা একটি টুর্নামেন্ট দিয়ে আমাদেরকে উপকৃত করেন এবং উৎসাহিত করুন এবং আমরা খেলাটিকে চালিয়ে নিয়ে যেতে পারি। তার যে সুনাম সে আরো মিডিয়াতে খেলেছে সে হিসাবে ফিনিশ করা তার কাছে কঠিন কিছু না, যদি তিনি ফিনিশ করে দিতে পারেন আমাদের লালবাবু ভাইয়ের বিরুদ্ধে, লালবাবু ভাইয়ের হিসেবে দশটি পয়েন্ট নিয়ে এগিয়ে ফাইনালে দেখা যায়। খেলেছেন তার সাথে অনেক গেম রয়েছে মিডিয়া ছাড়া, তিনি দেখা যায় দশটি স্টেপ করে মিনিমাম আটটি স্টেপ ফিনিশ করে, যাই হোক দেখা যায় কি সুন্দর একটি শট দেখতে পেলাম। রেড কুড়িটি একটু টাফ ছিল, অনেক নিচে ছিল, তিনি উঠিয়ে নিলেন।
কম মিস হয় না। চলে গেলেন তিনি 18 পয়েন্টে ১৮/২ আমরা আশা করি লালবাবু ভাই ফিরে আসবেন, কারণ তিনি অনেক বড় মাপের প্লেয়ার, যে কোনো সময় যেমনি ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। তারপরে আপনারা দেখেছেন সম্রাটের সাথে তার দুটি গেম থেকে দুটি গেমই বিজয়, সেই খেলাটিও দেখেছেন। সম্রাটের স্ট্রাইকে তিনি ১৭ মেরে গেমটি দিয়েছিলেন, বলার উদ্দেশ্য তিনি যখন তখন যা কিছু করতে পারে দেখা যায়।
পয়েন্ট নিয়ে যায়। দর্শকতা আবারও বলছি, আপনারা যদি কেউ খেলা প্রেমিক হয়ে থাকেন, জানি অনেক খেলা প্রেমিক আছে, প্লিজ একটি টুর্নামেন্টের আয়োজন করে দেন আমাদের, আমরা যেন উৎসাহিত হই। আমরা সবাই এখানে আছি, আমরা আপনারা যদি টুর্নামেন্ট দেন তাহলে আমরা সুন্দর করে আয়োজন করবো। সুন্দর স্ট্রাইক নিতে আজকে লালবাবু ভাইকে দিয়ে বিজয় নিয়ে যেতে পারবো। আপনারা যদি আমাদের পাশে থাকেন, অবশ্যই আপনারা পাশে আছেন, মিলে আছেন, আপনাদের কোনো লস হবে না, আপনারা সাবস্ক্রাইব শেয়ার করবেন, যদি কেউ থাকেন প্রবলেম হবে না, তারা যে ছোটোখাটো টুর্নামেন্ট আমাকে ফোন করে দিতে পারে, তাহলে অবশ্যই এমনি তো তার জন্য তো আর শুভকামনা রইল। মিডিয়ার মাধ্যমে আমরা তাদের জন্য প্রচার যতটুকু পারি বলে দেবো, প্রচারটা বড় কথা নয়, বড় কথা হলে আমাদের খুব ভালো বেশি টুর্নামেন্ট দিলে আমরা বেশি ভালো থাকতে পারবো, সেই জন্যই বলছি আপনারা দু একটি টুর্নামেন্ট দেন। সুন্দর খেলছেন, মিস্টেক করে এখনও বাবাকে মায়ের দিচ্ছেন না, তিনি কি ফিনিশ করে গেমটি করে দিতে পারবে সেটি দেখার বিষয়। আশা করি যেহেতু চান্স পেয়েছেন বাবু ভাই, অসুস্থতা আপনারা অনুভবে নেবেন, যাদের পয়েন্ট কম আমরা তাদেরকে সাপোর্ট করি যেন খেলাটি সুন্দর হোক। আমি আসলে অনেক বড় অপেক্ষা, সূর্য দর্শক মন্দিরে আমাদের খেলা দেখেছেন, তার আগে উনি আমাকে ফোন করেছেন যে ভাইজিৎ ভাই আমি আপনাকে গেম দিয়ে আসবো, আবার আসতে চাই, আমি ওয়েলকাম জানাচ্ছি ভাইকে। যাই হোক, খেলাধুলাতে হার্দিক কাছে আসলে ভাইয়ের কাছ থেকে আমি অনেক গেম খেয়েছি, আমরা ছোটোকাল থেকে আমরা পরিচিত, আমরা অনেক জায়গায় খেলেছি দুজনে একসাথে, তিনি যে মাপের প্লেয়ার সেটি এক গেমে হয়তো প্রমাণ হয় না। যাই হোক, আজকে তিনি এসেছেন আমাদের মিডিয়াতে, তার জন্য শুভকামনা রইল। আশা করি তিনি আজকে সে বরিশালে ফিরে যাবেন একটি বিজয় নিয়ে মিডিয়া থেকে। Thank you.
খাদ্যাভ্যাসের পরিমাণটা আজকে একটু আমি মনে করি ক্লিয়ার হিসাবে একটু বেশি, কারণ তারা আরও ভালো খেলে থাকে। খেলার আগে দেখেছি চোখের ব্যাট খেলা একদিন নাও কয়েকদিনই দেখেছি, তিনি ঢাকাতেই অনেকদিন যাবৎ আছেন, মিডিয়াতে খেলেছেন, যদিও তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে ঢাকাতে তার আত্মীয় আছে। যাই হোক, সুন্দর খেলছেন আমাদের চৌধুরী ভাই। তাদের কাছ থেকে কখনো আমরা একটু জোরের কথাও শুনব না, তারা আমাকে একটি রিকোয়েস্ট করছে, ভাইজিৎ ভাই আমরা দুপুর থেকে আসবো খেলবো, আমরা কোনো সাউন্ড কথা ভাইয়া ভালো লাগে না, খেলাতে ডিস্টার্ব হয়, মানুষ যখন কম থাকবে তখনই আমরা আসব। তাই এখন আমরা কিন্তু বোর্ড খুলে বিকাল ৬টার দিকে বিকালে আমাদের টুর্নামেন্ট হয়, তাদের জন্য আজকে আমরা ৩টা বাজে এখন বাংলাদেশ টাইম, একটু তাড়াতাড়ি করেছি কারণ চুপচাপ তারা খেলবে ভিডিওতে, তাদের কথা মতন আমরা কাউকে রাখিনি। যাই হোক, সুন্দর খেলছেন আমাদের জহির ভাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত জহির ভাই বিজয়ী হলেন, তার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।